সো বন্ধুরা, আজকে মূলত আমি দেখাবো আপনার কিভাবে গুগল ক্রোম ব্রাউজারে আপনারা ডার্ক করতে পারেন। আপনারা সহজ কথা বলতে গিয়ে আপনারা ফেসবুক মেসেঞ্জারে কিন্তু আপনারা সবাই আপনারা কোনভাবে ডার্ক মোড করবেন, বাট বন্ধুরা আপনারা কিন্তু প্রায় 90% মানুষই কিন্তু জানেন না যে আপনারা কিভাবে গুগল ক্রোম ব্রাউজারে ডার্ক মোড করতে হয়। তো চলুন আমরা আজকে সেইটাকে মূলত একদম খুব সহজে শিখে নিই। তো সর্বপ্রথম আপনারা গুগল ক্রোম ব্রাউজারে ঢুকবেন। তো গুগল ক্রোম ব্রাউজারে ঢুকবার পরে বন্ধুরা আপনাদের পাশে কিন্তু আপনাদের ডান সাইডে কিন্তু বন্ধুরা একটা থ্রি ডট থাকতে পারে। জাস্ট আপনারা থ্রি ডটে একটা টাচ করবেন। থ্রি ডটে একটা টাচ করার পরে কিন্তু বন্ধুরা আপনারা একটা অপশন পেয়ে যাবেন সেটিংস। জাস্ট আপনারা বন্ধুরা সেটিংস অপশনে একটা টাচ করবেন। সেটিংস অপশনে একটি টাচ করার পর একদম নিচের দিকে কিন্তু বন্ধুরা আপনারা একটি অপশন পেয়ে যাবেন থিম। জাস্ট আপনারা থিমে টাচ করবেন। তো তার আগে একটা কথা না বললে না, আপনাদের যদি থিম অপশনটি আপনারা যদি খুঁজে না পান তাহলে মূলত আপনারা কী করবেন, আপনারা যদি থিম অপশনটিকে খুঁজে না পান তাহলে আপনারা সোজা চলে যাবেন প্লে স্টোরে, এবং প্লে স্টোরে গিয়ে জাস্ট আপনারা ক্রোম ব্রাউজারটাকে আপডেট করে নেবেন। তাহলে আপনারা খুব সহজে থিম অপশনটিকে কিন্তু পেয়ে যাবেন। জাস্ট আপনারা থিম অপশনে গিয়ে একটা টাচ করবেন। থিম অপশনে গিয়ে একটা টাচ করার পরে আপনারা দেখতে পাচ্ছেন ডার্ক অপশন আছে। জাস্ট আপনারা খুব সহজে ডার্ক অপশনে টাচ করে দিলে কিন্তু বন্ধুরা এটাকে ডার্ক হয়ে যাবে, ঠিক আছে। জাস্ট আপনারা ডার্কে একটা টাচ করবেন। ডার্কে একটা টাচ করার পর বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনটা কিন্তু অলরেডি ডার্ক মোড হয়ে গেছে। তো বন্ধুরা আরেকটা জিনিস হচ্ছে, বন্ধুরা অনেক সময় কিন্তু বিভিন্ন ওয়েবসাইটে ঢুকলে কিন্তু আপনাদের ডার্ক মোডটা হবে না, তার একটাই কারণ সেই সব ওয়েবসাইটে কিন্তু বন্ধুরা আসলে ডার্ক মোডটাকে কিন্তু বন্ধুরা পারমিশন দেওয়া থাকে না। সেই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আপনাদের ডার্ক মোডটা কিন্তু কাজ নাও করতে পারে। সো আজকের ছোট্ট একটি ভিডিও যদি কিনা আপনার কাছে একটু হেল্পফুল হয় তাহলে অবশ্যই নিচে লাইক বাটনে একটা লাইক করে দেবেন, এবং আপনার যদি কোনো ধরনের কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। সো আজকের এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।